আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুহতারাম শায়েখ, আমি জানতে চাই বাঘে কুরবানি দেওয়া যাবে কি না। তো ধন্যবাদ প্রিয় দিনই ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় দিনী ভাই, দেখুন, বাঘে কুরবানি দেয়া যাবে, অবশ্যই যাবে। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত বাঘে উট গরু কুরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন। এমনকি উটের ক্ষেত্রে দশজনের হাদিসও এসেছে, যদিও জমহুর ফুকাহা দশের উপরে উঠেননি এবং এই ব্যাপারে ফুকাহাদের কোনো মতভেদ নেই। আমাদের ভারত উপমহাদেশের কোনো কোনো ফকিহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতজনের বাঘের অনুমতি দিয়েছেন সফরের ক্ষেত্রে, কাজেই বাড়ি থেকে বাঘ নেওয়া যাবে না। কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শর্ত করেননি। তিনি বলেননি যে তোমাদের বাঘে কুরবানির অনুমতি দিলাম, কেবল সফরে থাকলে করতে পারবে, এটি বলেননি। তিনি বলেছেন কুরবানিতে সাত বাঘ নিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো নির্দেশ দেন এবং তাতে শর্ত না জোড়ান, সেখানে মন গড়াভাবে আমাদের পক্ষ থেকে কোনো শর্ত জোড়া করা ঠিক নয়। এজন্য সৌদি আরবের আলিমরা, চার ইমাম সহ সকল আলিম একমত, কুরবানিতে গরু এবং উটে বাঘ নেওয়া যাবে। তো সুপ্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।